আজকে তৈরি করে দেখাবো পটলের এই মিষ্টি। পটল দিয়ে এই মিষ্টিটা তৈরি করতে খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন। রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে এই রেসিপিটি, আমিও ট্রাই করে ফেললাম দুর্দান্ত স্বাদের এই পটল মিষ্টি রেসিপিটি। আশা করছি ভাইরাল এই রেসিপিটি আপনাদের সাথে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়ে নিচ্ছি। দুধটা নেওয়ার পর খুব ভালোভাবে জাল করে নিতে হবে। জাল করার পর আমি এখানে দিয়ে দেব ভিনেগার। দুই থেকে তিন চামচের মতো ভিনেগার দিয়ে দিলেই হয়ে যাবে। চাইলে লেবুর রস দিয়েও এই কাজটা করে ফেলতে পারেন। নেড়েচেড়ে ভালোভাবে এভাবে ছানা তৈরি করে নিলেই হয়ে যাবে। তারপর একটা ছাঁকনি অথবা কাপড়ের সাহায্যে পানিটা ছেঁকে নিলেই ছানা রেডি। তারপর চলে এসেছি নেক্সট স্টেপে। এখানে আমি পটল খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে ভিতরের যে বিচি রয়েছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে ভালোভাবে এটা ছাড়িয়ে নিতে হবে। ছুরি দিয়ে ভালোভাবে মাথাটা কেটে নিতে হবে। তারপর ভিতরে চামচ ঢুকিয়ে এভাবে পরিষ্কার করে নিতে হবে। এক পাশ কেটে নিতে হবে, আরেক পাশ বন্ধ থাকবে, ঠিক এরকম। সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এগুলাকে ভালোভাবে খুঁচিয়ে নেব, তাতে করে ভিতরে লবণ চিনি খুব ভালোভাবে ঢুকবে এবং খেতেও ভালো লাগবে। চাইলে আপনারা টুথপিকের সাহায্যে এই কাজটা করতে পারেন। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম খোঁচানো হয়ে গিয়েছে, তারপরে আমি চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে আমি এখানে পানি গরম দিয়েছি। পানি গরম দেওয়ার পর বলক আসার পর আমি পটলগুলো এখানে দিয়ে দিব। 5 থেকে 10 মিনিটের মধ্যে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে, এবং সেই সাথে ফুড কালার ইউজ করতে হবে। আমি এখানে ফুড কালার ইউজ করব, গ্রিন কালার যে ফুড কালার সেটা। এখানে 1 টিস্পুনের মতো ফুড কালার ইউজ করেছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো এখানে রান্না করেছি। রান্না হয়ে যাওয়ার পরে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি পটলগুলো পানি থেকে ঝরিয়ে নেওয়ার জন্য। এখন আমি থার্ড স্টেপে চলে এসেছি। এখানে পানি নিয়েছি 1 কাপের মতো, চিনি দিয়েছি 1/2 কাপের মতো। ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং ফুড কালার দিয়ে দিচ্ছি আবারও 1 টিস্পুনের থেকে 1/2 টিস্পুন। খুব ভালোভাবে নেড়েচেড়ে ফুড কালার এবং পানি এবং চিনির মিশ্রণটি বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। সুগন্ধির জন্য এখানে ইউজ করছি দারচিনি আর এলাচ, তাতে করে খুব সুন্দর একটা স্মেল হবে। বেশ কিছুক্ষণ বলক আসার পরে এখানে আমি পটলগুলো দিয়ে দিব। স্ট্রেনারে ঝরিয়ে রাখা পটলগুলো ভালোভাবে এখানে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনির এই সিরকার সাথে। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে চিনির এই শিরার সাথে ভালোভাবে পটলটা রান্না করতে হবে, প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট রান্না করার পর আপনি চাইলে ওভারনাইট এইটার মধ্যেই রেখে দিতে পারেন, অথবা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা চিনির এই শিরার মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। তারপর আমি চলে যাচ্ছি ফোর্থ স্টেপে। এখানে আমি যে ছানাটা রেডি করেছি ছানাটা নিয়েছি, সাথে দিয়েছি 3 চামচের মতো সাদা চিনি আর দিয়েছি 3 চামচের মতো ঘি। ঘি এবং সাদা চিনি দিয়ে ভালোভাবে এটাকে হাতের সাহায্যে মুছে নিয়ে রেডি করে নিতে হবে। মিষ্টি তৈরির জন্য আজকের এই ছানাটি হচ্ছে মূল উপাদান।
রেডি হয়ে গিয়েছে। এখন পটলের মধ্যে এটা ভরে নিলেই রেডি হয়ে যাবে পটল মিষ্টি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় এই সবজি দিয়ে দুর্দান্ত রেসিপি তৈরি করে নিতে পারেন। মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করে, যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। রেডি হয়ে গিয়েছে, এখন এটা সাজানোর জন্য একটু ফুড কালার দিয়ে আর বাদাম দিয়ে সার্ভ করব। ফুড কালার দিয়ে নিলে দেখতে একটু ভালো লাগবে। আমি এখানে অরেঞ্জ কালার ফুড কালার নিয়েছি এবং এভাবে দিয়ে দিয়েছি। তারপরে বাদাম ক্রাশ করে নিয়ে অথবা কুচি করে নিয়ে এটার উপরে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের পটল মিষ্টি। খুব সহজে রেডি করে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন খুব সহজে রেডি করা যায় আর খরচটাও কিন্তু তুলনামূলক কম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। দুর্দান্ত এই রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করে ফেলতে পারেন খুব সহজে। মিষ্টি খেতে তো আমাদের সবারই কম বেশি ভালো লেগে থাকে, তবে এই মিষ্টিটি খেতে একটু ভিন্ন। চাইলে এই ভিন্ন স্বাদের মিষ্টি খেতে বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে ফেলতে পারেন পটল মিষ্টি। ভালো লাগলে আজকের এই রেসিপিটি অবশ্যই একটি কমেন্টস করে জানাতে ভুলবেন না, সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে এরকম নতুন নতুন রেসিপি পেতে। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।